স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ব্যক্তির শরীরে করোনার পজিটিভ ধরা পড়ে। সোমবার সন্ধ্যা 5:30টায় তার মৃত্যুর সংবাদ শুনে প্রশাসনের দৌড়ঝাঁপ শুরু হয়। তার মৃত্যুর পর মহকুমা প্রশাসন চাইছে যে তার মৃতদেহ আগরতলা নিয়ে বটতলাতে শেষকৃত্য সম্পূর্ণ করতে। প্রশাসনের এই খবরটি ছড়িয়ে পড়া মাত্রই জনজাতিরা একত্রিত হয়ে পথ অবরোধ করে। গ্রামে প্রশাসনের কাউকে ঢুকতে দেওয়া হয়নি। গ্রামের জনজাতিরা জানায় তারা নিজেরাই শেষকৃত্য সম্পূর্ণ করবে। এ নিয়ে জয়ন্তীবাজারে রণক্ষেত্র রূপ নেয়। প্রশাসনের তরফ থেকে টিএসআর বাহিনী মোতায়েন করা হয়। ঘটনাস্থলে একসময় পৌঁছেন কমলপুর মহকুমা শাসক, মহকুমা পুলিশ আধিকারিক সালমার ভিডিও সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। শেষ পর্যন্ত করুণা মৃতদেহ সরকারিভাবে সৎকারের ব্যবস্থা করতে গিয়ে মহকুমার প্রশাসনের কর্তারা সালেমা থানার জয়ন্তীবাজারে জনরোষের পরে ব্যর্থ হয়ে ফিরে আসেন সোমবার রাত 10:45 নাগাদ। জানা গেছে, মৃত ব্যক্তি তাপস দেববর্মা সোমবার বিকেল 4:30টায় করোনা পজিটিভ রোগ নিয়ে সালেমার জয়ন্তীবাজারে নিজ বাড়িতে মারা যায়। 4-5 দিন যাবত করোনা পজিটিভ নিয়ে তিনি বাড়িতে চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন। তার মৃত্যুর সংবাদ শুনে মহকুমা প্রশাসক তার মৃতদেহ আগরতলা বটতলাতে সৎকারের ব্যবস্থা করেছিল। কিন্তু জয়ন্তীবাজারে জনজাতিরা বিশ্বাসই করতে পারছিলেন না যে তাপস দেববর্মা করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। শেষ পর্যন্ত সবাই একত্রিত হয়ে তাদের ইচ্ছেমতো গ্রামেই তার শেষকৃত্য সম্পূর্ণ করেন। মহকুমা প্রশাসক 6 ঘন্টা সময় নিয়ে বুঝিয়েছেন, কিন্তু জনজাতিরা রাস্তা অবরোধ ছাড়েনি। প্রশাসন যখন ব্যর্থ হয়ে ফিরে আসেন, এরপর এলাকার জনজাতিরা গাড়ির টায়ার ও লাকড়ি ইত্যাদি জ্বালিয়ে তাপসের সৎকার করেন। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।